যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে হত্যা চেষ্টার ঘটনায় পুরো বিশ্ব জুড়ে তোলপাড় চলছে নির্বাচনী সভায় বক্তব্যের সময় অল্পের জন্য বেঁচে গেছেন ট্রাম্প গুলি তার কান ছুঁয়ে বেরিয়ে গেছে ঘটনার সাথে সাথে নিরাপত্তা বাহিনীর গুলিতে হামলাকারীও নিহত হয়েছে হামলার নিন্দা জানিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধান আরও জানাচ্ছেন সুদীপ ঘোষ স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় পেন্সিলভানিয়ায় এক নির্বাচনী সভায় বক্তৃতা দিচ্ছিলেন ডোনাল্ড ট্রাম্প হঠাৎই গুলির শব্দ সঙ্গে সঙ্গে মঞ্চে বসে পড়েন ট্রাম্প এ সময় ট্রাম্পের চারপাশ ঘিরে ফেলেন সিক্রেট সার্ভিসের সদস্যরা কিছুক্ষণ পর উঠে দাঁড়ান ট্রাম্প তার কান ও গাল রক্ত পড়তে দেখা যায় এ সময় মুষ্টিবদ্ধ হাত ঊর্ধ্বে তুলে ধরেন ট্রাম্প দুর্বৃত্তের ছোড়া গুলিতে আহত হন ট্রাম্প তার ডান কারের উপরের অংশে ছিদ্র হয়ে গেছে ঘটনাস্থল থেকে দ্রুত হাসপাতালে নেওয়া হয় চিকিৎসা নিয়ে কিছু সময়ের মধ্যেই বাড়ি ফেরেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প পরে এক এক্স বার্তায় ভয় না পেয়ে দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন ট্রাম্প প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুসারে জানা যায় কাছের একটি ভবনের ছাদ থেকে ট্রাম্পকে লক্ষ্য করে গুলি করেছে এক ব্যক্তি পরে এফবিআই জানায় হামলাকারীর নাম থমাস ম্যাথিউ ক্রুকস বয়স বিশ বছর পেন্সিলভানিয়া অঙ্গরাজ্যের ভোটার রেকর্ড বলছে ট্রাম্পের নিজের দলেরই নথিভুক্ত সদস্য হামলাকারী ঘটনাটিকে খুনের চেষ্টা হিসেবে দেখছে এফবিআই আমেরিকার সিক্রেট সার্ভিস ওই এলাকায় ট্রাম্পের নিরাপত্তা দায়িত্বে ছিল তাদের গুলিতেই ওই তরুণ নিহত হন এ ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে এরই মধ্যে সিক্রেট সার্ভিসের পরিচালককে ডেকে পাঠিয়েছে মার্কিন কংগ্রেসের ওভারসাইট কমিটি ট্রাম্পের হামলা ঘটনার নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এক বিবৃতিতে বাইডেন বলেন এ ধরনের সহিংসতা স্থান যুক্তরাষ্ট্রে নেই তিনি তার রিপাবলিকান জন্য উদ্বেগ প্রকাশ করেছেন ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা জর্জ ডব্লিউ বুশ বিল ক্লিন্টন ও জিমি কার্টার এই রাজনৈতিক সহিংসতার নিন্দা জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধান পর্যবেক্ষকরা বলছেন মুখে রক্ত নিয়ে ট্রাম্পের মুষ্টিবদ্ধ হাত ও সিক্রেট সার্ভিসের সদস্যরা তাকে মঞ্চ থেকে সরিয়ে নিচ্ছেন এ ছবি শুধু ইতিহাস বানায়নি বরং এগুলোই নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের হিসাব নিকাশ পাল্টে দিতে পারে সুদীপ ঘোষ ডেস্ক রিপোর্ট এটিএন নিউজ